হ্যালো বন্ধুরা, আজকে 16ই এপ্রিল, আমরা চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। দেখো কোথায় যাই, সেই গল্প আমি মানে নিয়ে আসছি। প্রথমে আজকে 10:05 দার্জিলিং বেল ধরবো, ওরা সব রেডি হয়ে গেছে। আমরা একটা হালকা কিছু খেয়ে নিয়েছি রাত্রিরে, কিন্তু আর বাড়ির খাবার নয়, আজকে রাত্রির থেকে শুরু হয়ে যাবে বাইরের খাবার। তাহলে আমার এই ব্লগটা সবাই দেখতে থাকো। আমরা তিনজনে যাচ্ছি, স্পন্দনের পরীক্ষা হয়ে গেছে ফাইনাল, তো সেই হিসেবে আমরা ঠিক করলাম এই গরমেই উত্তরবঙ্গে যাওয়াটাই বেটার হবে, তাই চললাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তা যদি আমার এই পুরো ভিডিওটা ভালো লাগে, উত্তরবঙ্গে মানে আমরা দার্জিলিংয়ে দুটো আপবিট প্লেসে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সাপোর্ট করবে আমাকে এবং শেয়ার করবে, অনেক ধন্যবাদ। চলো শিয়ালদা এসে গেছি, টাইম 7:45। ওয়েলকাম টু শিয়ালদা, আমরা এবার ঢুকছি শিয়ালদা স্টেশনে। চলো স্টেশনে ঢুকে খেতে হবে, ওরা উঠে গেছে আমি যাচ্ছি। বুঝতেই পারছো শিয়ালদা স্টেশনে সন্ধ্যেবেলা কি ভিড়, আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে KFC আছে, আর কিছু একটা আছে খাবারের দোকান। কি অবস্থা দেখো, বাইরে গেছে অর্ডার নিতে, ভেতরটা পুরো লোক ভর্তি, সিরাজ খালি নেই, কোথাও খালি নেই, বাধ্য হয়ে এখানে KFC-তে এসেছি। ডিনার কি যা হোক একটা বার্গার ফার্গার খেয়ে নেবো, বেশি কিছু হবে না, যাই হোক ম্যাগি খেয়ে এসেছি বাড়ি থেকে। এই যে আমাদের খাবার নেওয়া হলো 3টে বার্গার 3টে ফ্রেঞ্চ ফ্রাইস, এটা 2টো ফ্রাইড চিকেন। গরমে এগুলি খেতে হবে, এখন কি করা যাবে, কোনো অপশান নেই। বিশাল বার্গারটা কিন্তু, যাই বলো, এই ফ্রেঞ্চ ফ্রাইস আর এই ফ্রাইড চিকেন আর পেপসি ভালো খেতে লাগছে, বেশ অন্যরকম লাগছে না। শিয়ালদা স্টেশনে আমরা একটা এসি ওয়েটিং রুমে এসে বসেছি, এসিটা একদমই জ্বলছে না, গরম লাগছে। হ্যাঁ দেখছি কোথায়, এখানে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, এই যে আর খেলাও দেখতে পাচ্ছি না, একদম নেট ছিল নেটই নেই, আর এখানেও গরম, তাও 1 ঘন্টা ওয়েট করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। দুর্দান্ত খেলা, অনেকক্ষণ পরে একটা নেট পেলাম, নেটওয়ার্ক পেলাম, তাই দেখছি জিও সিনেমায় সিনেমারে সেঞ্চুরি। দুর্দান্ত খেলছে শাহরুখ খান, মানে কলকাতাতেই ছিল দুদিন। এই আমাদের একটা পড়েছে, এই এই পাশে একটা আমার ছেলের পড়েছে, একটা রাত্রির ব্যাপার, দেখি চেষ্টা করছি নিশ্চয় ম্যানেজ হবে। এখন 6টা 6:30 বাজে, এই ঘুম ভেঙে গেছে। ভালো করে তো ট্রেনে ঘুম হয় না, ভাঙা ভাঙা ছেঁড়া ছেঁড়া ঘুম হয়। সকালটা বেশ ভালোই, ভেতরটা খুব ঠান্ডা, খুব সকালবেলা তো যা জোরে এসি চলছিল রাত্রিতে, আমি কমাতে বললাম। তবে আমি যেটা পারছি যে আপার টায়ারে উঠতে পার নামতে পারছি, উঠতে হেল্প লাগছে, ইজিলি নামতে পারছি, এটা একটা ভয় কেটেছে। কিষানগঞ্জে থেমেছে, কিন্তু কোনো চায়ের স্টল নেই, যে টি স্টল বন্ধ। একটু চা খাওয়ার ইচ্ছে হয়, অরিন্দম নামলো, মনে হয় না পেয়েছে, কেউ ওঠেও নি চায়ে। 6:30-7টা বাজে, তো চা না পেলে ভালো লাগে। চা বাগান শুরু হয়ে গেছে, কি হচ্ছে ওই ঝাঁকুনি ঘুমুচ্ছে ঘুমুচ্ছে, তারপরে যে 3:30 মালদা পৌঁছে যা হয়ে যায়, তারপর থেকে আর কত আর আর হয়নি, আমার পুরো উল্টো হয়েছে।
সিপিতে নেমে গেছি, এখন আমরা ওই বেরোনোর চেষ্টা করছি। এটা স্ল্যান্টিংটা দিয়ে উঠেছি, সুটকেস টানতে যাতে অসুবিধা না হয়। ওই যে আমাদের লাল ট্রলি আছে অরিন্দমি, চলো এরপরে গাড়ির ওখানে পৌঁছে যাবো। দেখো এনটিপি স্টেশন বিশাল বড়, এদিক দিয়েও লোকে যাচ্ছে, আমরা যাচ্ছি। গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি মিরিক দিয়ে আমাদের রাঞ্জি দেওরালি রিট্রিট ফার্স্ট ডেস্টিনেশন। ভালো লাগছে? হ্যাঁ, রাঞ্জিতে একটু একটু হালকা গরম আছে, গরম আছে কিন্তু কলকাতার মতো নয়। হালকা সকাল আটটা সেরকম, সকাল আটটা কলকাতাতে এরকম এত চড়া রোদ সকালে কলকাতা। হ্যাঁ হ্যাঁ, বা বাজারে যা জিজ্ঞেস কর খেমে তুমি ফেলে। হ্যাঁ, এই চা বাগান স্টার্ট হয়ে গেল। মিরিকের রাস্তাটা চুজ করেছি কারণ কার্শিয়াঙ্গে তো আমরা অনেক প্রতিবারই যাই, একটু অন্যরকম রাস্তা দিয়ে যাব। তা দেখলাম সত্যি রাস্তাটা কি সুন্দর, কি অপূর্ব। প্রথমে দিকে বুঝতে পারছিলাম যে চা বাগানই বোধহয় থাকবে, তারপরে যত যাচ্ছি দেখছি শালের জঙ্গল শুরু হলো, শাল বড় বড় শাল গাছ, কি সুন্দর লাগছে দেখো। মনে হচ্ছে ডুয়ার্সের জঙ্গলের ওই জায়গাটা দিয়ে যাচ্ছি। মিলিটারি ক্যাম্পাস ছিল, আমি ডুয়ার্স কোনোদিন যাইনি কিন্তু মনে হচ্ছিলো যে এই জঙ্গলটা, জঙ্গলের গাছগুলো দেখে বড় বড় যে শাল গাছের জঙ্গলে এটা বোধ হয় মানে জন্তু জানোয়ারের কোনো একটা থাকারই জায়গা। তো ড্রাইভার সাহেব বললেন হ্যাঁ এখানে হাতি আছে এই জঙ্গলে। এই যে বড় বড় শালের এই জঙ্গল, এটা কিন্তু আমরা কার্শিয়াং যাওয়ার রাস্তায় পাই না। অপূর্ব লাগছিল দেখতে, মনে হচ্ছে মিরিক যাচ্ছি না, মনে হচ্ছে ডুয়ার্সেই যাচ্ছি বোধ হয়। তারপর বললো এই জায়গাটার নাম সুকনা। তো যাই হোক, কিছুটা তো সেই আন্দাজ করা গেল যে ডুয়ার্স কেমন হবে। এইটা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাস্তা। গাড়িতে বসে এই আঁকা বাঁকা পথ দিয়ে যেতে আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। না হাতি দেখবো না সেটা আমি জানতাম, অত ভাগ্য নেই, তবে রাস্তা অপূর্ব, কখনো সবুজ কখনো শুকনো ডালপালা, বড় বড় শাল গাছ, সত্যি অসাধারণ। রাস্তাটা চুজ করাটা খুব ভালো হয়েছে এই রাস্তাটা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি ভালো লাগছে। ইচ্ছে করছিল এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি, জঙ্গলে একটু ঢুকি। না বাবা অত সাহস নেই, তবে গাড়ি থেকে দেখতেই বেশ ভালো লাগছে, তাই এগিয়ে চললাম জঙ্গলের রাস্তা দিয়ে। সকাল 9টা বাজে কিন্তু মনে হচ্ছিল বোধহয় দুপুরবেলা, এটা নিস্তব্ধ রাস্তা দিয়ে যাচ্ছি। এই চা বাগান দিয়ে গিয়ে চলেছি আবার, এই এই জলপাইগুড়ি ঝড়েই গাছটা পড়ে গেছে কি বিশাল। যাই হোক, তো চা বাগান আর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা গিয়ে চলেছি মিরিক দিয়ে যাব বলে। তো দেখছি কি সুন্দর চা বাগানের রাস্তা। এই মিলিটারি ক্যাম্পের এখানে একটা বেগুনভিলিয়া গাছ দেখুন কি অপূর্ব, পুরো গোলাপি হয়ে আছে। এবার পাহাড় শুরু হয়ে গেল, আর এই গাছটা একটা অপূর্ব ভিউ, শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ এসি চলছিল, এখন এসিটা বন্ধ করা হলো আর কাঁচটা নামিয়ে দিলাম। কি ঠান্ডা আর আমেজ, উফ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর একটা ধপ করে একটা ঠান্ডা লাগলো গায়ে, বুঝতে পারলাম যে পাহাড়ে এসে গেছি। এই ঠান্ডাটা মনে করিয়ে দেয় যে আমরা সত্যি অনেকটা উঁচুতে উঠে আসছি। নিজের রাস্তা দিয়ে টার্নিং খুব বেশি, যাদের মোশন সিকনেস আছে তাদেরকে এই রাস্তাটা অ্যাভয়েড করা ভালো।
আমরা এসে গেছি মিরিক লেকে। কি সুন্দর, খুব ভালো হয়েছে মিরিকের সিলেকশনটা, না বাবু? খুব ভালো হয়েছে। ওখানে বোধ হয় বোটিং টোটিং করে, এখন তো দেখছি না কোনো বোট। ওই দিকে একটু বেশি ভিড় দেখছি, ওই যে ওই দিকটা লোকজন বেশি। ওইখানটা বোধ হয় মেন স্পট, ওখান থেকে বোধ হয় বোটিং টোটিং হয়। এই যে এই দিকটা দেখছি, দেখা যাচ্ছে বাবা, এখন আমরা এখন মিরিকে এসেছি। কি সুন্দর হচ্ছে, বড় বড় পাইন গাছ, আর এখানে জল, আর ব্রিজটা যাচ্ছে। আমি জানি না অতটা ব্রিজের উপর দিয়ে যাবো কিনা। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো স্পট। ওইদিকে মতো বোটিং হচ্ছে, দার্জিলিং টি আমাদের সকলেরই খুব প্রিয়। আর সেই চা কোথায় তৈরি হচ্ছে? এই অপূর্ব পাহাড়ের ক্ষেতগুলো চায়ের পাতা দিয়ে মানে পুরো সাজানো, এখন কাজ করছে সবাই, অসাধারণ লাগছে দূর থেকে। এই চায়ের ক্ষেত দেখতে দেখতে একটা অদ্ভুত জায়গায় এসে আমরা দাঁড়ালাম। মানে সেখানে সামনে অনেক ফুল ফুটেছে, আর পেছনে চায়ের বাগানে সব কাজ করছে মহিলারা, পিঠে ওই চায়ের ওই বাস্কেটটা নিয়ে সব চায়ের পাতা তুলছে। অপূর্ব লাগছিল দেখতে, অসাধারণ লাগছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্য উপভোগ করতে লাগলাম। সবাই দেখি দিন আমাদের মতো নেমে নেমে সব ছবি তুলছে, আমিও নিজে দাঁড়িয়ে ওই ওদের সামনে একটা ছবি নিলাম। দারুণ দারুণ জায়গাটা ছিল, টবে কি সুন্দর না? আর উল্টো দিকে দেখো, গাড়ি থেকে ছেলে তুলছিল, সব চা বাগানে কাজ করছে। অপূর্ব অপূর্ব লাগছে। আর এই ফুলগুলো কি ফুল জানি না, এই মেঘ আসছে জগতে ঢোকার সময় এরকম রাস্তা পেয়েছিলাম, মনে আছে? এই আমরা এখন এসে পড়েছি সীমানা ভিউ পয়েন্টে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এটা কিন্তু একটা গ্রেভিয়ার্ড মনে হচ্ছে, এই যে, আর নিচটা দেখো কি অপূর্ব ভিউ, কি অপূর্ব ভিউ। নিচটা দেখো কি সুন্দর, ও দেখতে বোধ হয় নেপাল। এখানে অনেক দোকানও আছে যেখান থেকে কেনা যাক। কত লজেন্স, এই লজেন্স কিতনা কার কে হ্যায় স্যার? সব 5 rupees কার? তার পাশে এই সুন্দর ভিউ পয়েন্টটা, কি সুন্দর জায়গাটা। বাবু একটু নাবলো না, মিস করলো। আচ্ছা
তাড়াতাড়ি গাড়ি যাচ্ছে যে আমার হাত ঠিক ধরতে পারছে না, মানে অপূর্ব রাস্তা। আমাদের রামজি যাওয়ার রাস্তা আসছে, এই গলিটা দিয়ে রামজি ঢোকার রাস্তা। এই আমাদের বোধ হয় হোমস্টে এসে গেছে, বোধ হয় এসে গেছে, না এখনো আসেনি। তাহলে আজকে হোমস্টে অব্দি পৌঁছানো সেটা দেখালাম। আমরা রামজিতে দেওরালি রিট্রিটে আছি, তো এরপরে সেই তার বিস্তারিত একটা ব্লগ আসবে। আজকের মতো এখানেই শেষ করছি।